আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে দেখাবো আইফোন 13 প্রো ম্যাক্স ইউকে কপি মোবাইল। এই যে আইফোন 13 প্রো ম্যাক্স, এটা আমরা বিক্রি করছি আমাদের ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেল থেকে মাত্র 16,500 টাকা। এটা হচ্ছে ইউকে কপি, আর এই কপি প্রোডাক্টটি এত চমৎকার, এত দারুণ, আপনি যদি ফুল রিভিউটি দেখেন আপনিও কিনতে চাইবেন এই মোবাইল ফোনটি। তাহলে বন্ধুরা চলুন আমরা আইফোন 13 প্রো ম্যাক্স এই প্রোডাক্টটি আনবক্সিং করব। আনবক্সিং করে আর প্রতি মাসে দেখাবো প্রোডাক্টটি কেমন। আর আনবক্সিং করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি নতুন হয়ে থাকেন বা নতুন দেখছেন আমাদের ভিডিওতে, সো এখনই সাবস্ক্রাইব করে দিন আমাদের ইউটিউব চ্যানেলটি। আর আমাদের এখানে সাবস্ক্রাইব করলে আপনি দারুণ দারুণ এরকম মোবাইল ফোন কিনতে পারবেন একদম পানির দামে। বন্ধুরা তাহলে চলুন আমরা এই মোবাইল ফোনটি আনবক্সিং শুরু করে দিই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা বক্সটা খুলে ফেললাম। এই যে বক্সটা খুলে ফেলতে আমরা দেখতে পাচ্ছি আপনাদের কাছে চলে এসেছে আইফোন 13 প্রো ম্যাক্স, আর এটা কালার হচ্ছে ব্লু কালার। দেখুন অনেক সুন্দর নেভি ব্লু কালার। দেখেন এই যে অ্যাপেলের লোগোটা দেওয়া হয়েছে এখানে, যেটা দেখতে কিন্তু দারুণ লাগছে। বক্সের মধ্যে এরকম একটি চার্জিং কেবল পাবেন, তারপরে এরকম একটি চার্জার পাবেন। সো বন্ধুরা এটা আমি সাইডে রেখে দিচ্ছি, এখন প্রোডাক্টটা আপনাদের মাঝে ভালো করে একটু দেখায়। প্রোডাক্টের একটু সাইড ভিউটা দেখেন, একদম সেম অরিজিনালটা যেরকমটা সেম সেরকমটা করা হয়েছে, আমি কোনো তফাতই দেখতে পাচ্ছি না। পিছন সাইডে দেখতে পাচ্ছেন অরিজিনাল চার্জিং পোর্ট, যেরকম একই চার্জিং পোর্ট, স্পিকার আছে। এই সাইডে আছে হচ্ছে আপনার পাওয়ার বাটন এবং সামনের দিকে ফ্রেশ, আর এই সাইডে আছে ভলিউম আপডাউন বাটন এবং ভাইব্রেশন কি। বন্ধুরা চলুন চলুন আপনাদের সামনে আমরা প্রোডাক্টটি ওপেন করব। প্রোডাক্টটি ওপেন করতে অরিজিনালটা যেরকমভাবে অ্যাপেলের লগো চলে আসে, আমাদের প্রোডাক্টে সেম একইভাবে অ্যাপেলের লগো চলে আসলো। সো এই প্রোডাক্টটিতে আপনাদের মাঝে দেখাবো এই প্রোডাক্টটির ক্যামেরা থেকে শুরু করে সব কিছু টেস্ট দেখাবো। সো দেখতে থাকুন ফুল রিভিউটি। বন্ধুরা দেখুন এই প্রোডাক্টটির একটু ব্যাক লুকিংটা সবচাইতে দারুণ লাগে আমার কাছ থেকে, কারণ এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন, এই ক্যামেরা কিন্তু বড় ক্যামেরা। অরিজিনালটা যেরকমটা ক্যামেরা করা হয়েছে, এই আমাদের এই হাই সুপার মাস্টার কপি ইউকে কপিতে সেম একই ক্যামেরা করা হয়েছে। ওই যে অরিজিনালটা যেরকম এখানে সেন্সর আছে, এটাতে সেন্সর আছে, এখানে ফ্ল্যাশ লাইট আছে, এখানে ফ্ল্যাশ লাইট আছে, এখানে মাইক্রোফোন আছে। অরিজিনালটা যেরকমটা ফিচার পাচ্ছেন, আমাদের এই হাই সুপার মাস্টার কপিতে একই ফিচার পাচ্ছেন। আর এই যে সেম জায়গায় অ্যাপেলের লগো দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন আমাদের অরিজিনাল প্রোডাক্টে যেরকমটা অ্যাপেলের লগো মাঝখানে থাকে, এটাতেও অ্যাপেলের লগো মাঝখানে দেওয়া হয়েছে। সো এই প্রোডাক্টটি আমি ওপেন করে ফেললাম, এবং প্রোডাক্টটি ওপেন করতে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি ওপেন হয়ে গেছে। প্রোডাক্টটির ব্রাইটনেসটা খুবই ভালো, যেটা আউটডোরে আপনি খুবই চমৎকার ব্যবহার করতে পারবেন। বন্ধুরা প্রোডাক্টটা একটু ডিসপ্লে কোয়ালিটি দেখুন, অরিজিনালটা যেরকমটা একদম সেম ডিসপ্লে কোয়ালিটি। আমি অরিজিনালের কাছ থেকে কোনো প্রকার তফাত পাই না এই প্রোডাক্টের ডিসপ্লে কোয়ালিটিটা। বন্ধুরা একটু ভালো করে যদি লক্ষ্য করুন, দেখেন যে সাইড থেকে তাকান না কেন আপনার খুবই ভালো ডিসপ্লে কোয়ালিটি এবং ভাসমান ডিসপ্লে কোয়ালিটি। আমরা যদি আপনাকে সামনের দিক থেকে তাকাই তাও দেখতে পাচ্ছেন ডিসপ্লে ভাসবে, নিচের সাইডেও ডিসপ্লে ভাসবে, এই সাইডেও ডিসপ্লে ভাসবে। এই জন্য আইফোনগুলো বেশিরভাগ আমার কাছ থেকে বেশি ভালো লাগে, কারণ এই প্রোডাক্টগুলোর ডিসপ্লে খুবই ভাসমান ডিসপ্লে। বন্ধুরা এই প্রোডাক্টটি এখন কথা আসতে পারে চার্জ ব্যাকআপটি কেমন। আমি এই প্রোডাক্টটি একবার চার্জ দিয়ে আমি প্রায় 7 দিন রিভিউ করলাম, কিন্তু চার্জ এখনও শেষ হয়নি। তার মানে আপনি এটা সারাদিন ব্যবহার করলে আপনি সারাদিন চার্জ ব্যাকআপ পাবেন। বন্ধুরা এই প্রোডাক্টটির আপনার সেটিং থেকে শুরু করে সব কিছু অরিজিনালের মতো করা হয়েছে। আমরা এখন এই প্রোডাক্টটির সেটিংয়ের মধ্যে চলে এসেছি, আর সেটিং অপশনের মধ্যে আমরা যেটাই দেখছি সব কিছু হুবহু অরিজিনালের মতো। সো এই প্রোডাক্টটি আপনি যে কোনো জায়গায় ব্যবহার করবেন, মানুষের মধ্যে ব্যবহার করবেন, এটা কেউ সহজে বুঝতে পারবেন না, কারণ এটা কপি প্রোডাক্ট। বন্ধুরা আমি এই ভিডিওটা চলাকালীন সময়ে বলছি যে এই প্রোডাক্টটি আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, দেখুন আপনার প্রিয়জনকে আপনি উপহার দিতে পারবেন এই প্রোডাক্টটি। তবে কপি প্রোডাক্টে যারা গেম খেলতে চাচ্ছেন তারা দূরে থাকবেন আমাদের ভিডিওর কাছ থেকে, কারণ কপি প্রোডাক্ট কখনোই গেম খেলা যাবে না। অথবা যারা হ্যাবি ইউজ করবেন এবং ব্যক্তিগত মোবাইল হিসেবে এটা ব্যবহার করতে চাইবেন তারাও দূরে থাকবেন আমাদের এই ভিডিও থেকে, তাদের কপি ফোন কেনার প্রয়োজন হবে না। কারণ আমাদের এই প্রোডাক্ট আমরা প্রথমে বলে দিচ্ছি এগুলো শুধু ভাবের প্রোডাক্ট। এই প্রোডাক্টে কল আসবে, কল যাবে এবং হালকা পাতলা নেট ইউজ করবেন। হালকা পাতলা নেট ইউজ বলতে ফেসবুক, ইমো, ভাইবার, এই নিত্য প্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো আছে সেগুলো চালাবেন। কেউ যদি বলে আসে ভাই আইফোন 13 প্রো ম্যাক্সে পাবজি খেলবো, তাহলে আপনি দূরে থাকবেন, কারণ কপি প্রোডাক্ট পাবজি খেলার জন্য না। এইগুলো ভাবের প্রোডাক্ট, আপনার যদি ভাব নেওয়ার প্রয়োজন হয়, আপনার যদি মানুষের মধ্যে দেখানোর প্রয়োজন হয় যে আপনার হাতে আছে একটা আইফোন 13 প্রো ম্যাক্স, তাহলে এটা আপনার জন্য।
বন্ধুরা, কারণ আমরা সব কিছু খোলাফেলা করে বলে দিই, কারণ আমরা এখানে জেনুইন বিজনেস করি। আমাদের এখানে যে প্রোডাক্টটি আপনি অর্ডার করবেন সেই প্রোডাক্টটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য কিন্তু আমরা ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসায় আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আর 2000 ভালোবাসা হলে আমরা 8 লক্ষ অতিক্রম করব। সো বন্ধুরা, তাহলে আপনি একটা ভালোবাসা দিয়ে যাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে যাবেন। আর আপনি সাবস্ক্রাইব করলে আমাদের সদস্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। যে কোনো প্রোডাক্ট আপনি একদম সস্তা প্রাইসে কিনতে পারবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা এই iPhone 13 Pro Max-এর অ্যাবাউট সেকশনে চলে এসেছি। আর অ্যাবাউট সেকশনে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে iPhone 13 Pro Max। অরিজিনালটা যেরকমটা ভাবে লেখা থাকে, আমাদের প্রোডাক্টে সেম একইভাবে লেখা আছে। সো কেউ যদি অ্যাবাউট সেকশনে এসে এটার সফটওয়্যারটা দেখতে চায়, তবুও সফটওয়্যার আপডেট দেখে নিতে পারবে। iOS 15 ব্যবহার করা হয়েছে এটার অপারেটিং সিস্টেম। সো অনেকে মনে করে যে কপি প্রোডাক্ট মানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হয়ে থাকে যেগুলো নর্মাল ফোন, তবে আমার রিকমেন্ড থাকবে আপনার কখনোই নর্মাল দামের অ্যান্ড্রয়েড কখনোই ব্যবহার করবেন না। সবসময় হাই কোয়ালিটি প্রোডাক্ট ব্যবহার করবেন যাতে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারেন। এই প্রোডাক্টটির একটু দেখেন, আজকে যে কালারটি দেখাচ্ছে এটা অ্যাশ কালার এবং দারুণ একটি কালার। বন্ধুরা, এখন কথা আসতেই পারে যে ভাইয়া ক্যামেরাটা কেমন, একটু ক্যামেরাটা দেখাবেন প্লিজ। সো আমি যদি আপনাদের মাঝে একটু ক্যামেরাটা ওপেন করি তাহলে আপনারা বাস্তবে দেখতে পাবেন ক্যামেরাটা হ্যাভি সুন্দর। সো ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন, ক্যামেরাটাকে খারাপ বলার মতো কোনো উপায় নেই। আর এই ক্যামেরা মোটামুটি এই 16,500 টাকার মধ্যে যেরকমটা আশা করা যায় আপনি সেরকমটাই ক্যামেরা পেয়ে যাচ্ছেন। তবে আমি বলবো না যে এটা অরিজিনাল যেরকমটা ক্যামেরা সেরকমটা হবে, কারণ অরিজিনাল প্রোডাক্ট তো অরিজিনালই, অরিজিনালের সাথে কখনোই কপির তুলনা হবে না। তবে এটা লুকিং, এটার ইন্টারফেস, এটার সফটওয়্যার হুবহু অরিজিনালের মতো করা হয়েছে, যেটা প্রথম অবস্থায় সবাই টাস্কি খেয়ে যাবে যে আপনার হাতে আছে iPhone 13 Pro Max। হ্যাঁ বন্ধুরা, তাই বন্ধুরা এটা অরিজিনালের মতো না হলেও এটা 19 আর 20। তবে আমি কখনোই এটা অরিজিনালের সাথে তুলনা করব না বা অরিজিনালের সাথে তুলনা করতে চাইও না, কারণ ওইটার দাম 1,20,000, 1,30,000। এখন তো iPhone 14 Pro Max চলে এসেছে যেটা বিক্রি করা হচ্ছে 2,15,000, 2,20,000, 2,30,000 বিভিন্ন ভেরিয়েন্টের বিভিন্ন দাম। তবে বন্ধুরা, আমাদের কাছেও কপি iPhone 14 Pro Max চলে আসবে ইনশাল্লাহ 15 দিনের মধ্যে। তার আগে আপনারা যারা iPhone 13 Pro Max নিচ্ছেন আপনারা নিয়ে নিন আমাদের কাছে। আর iPhone 14 Pro Max আসলে কম করে দাম 25-এর উপরে চলে যাবে, আর এটা পেয়ে যাচ্ছে মাত্র 16,500 টাকা। সো 16,500 টাকা যাদের দরকার তারা এখনই এখনই আমাদের ডিসপ্লে ওপর নাম্বার তো দেওয়া হয়েছে, আমাদের নাম্বারটা হলো 01318038498। আপনি এই নাম্বারে ফোন করে আমাদের কাছ থেকে নিয়ে নেন এই অসাম সুন্দর এই মোবাইল ফোনটি। সো বন্ধুরা, তাহলে আবারও দেখা হবে আমাদের অন্য কোনো কালার iPhone 13 Pro Max-এর নিয়ে। তবে যাবার আগে একটা কথা আপনাদের মাঝে বলতে চাই, আপনারা যেখানে সেখানে অর্ডার করে প্রতারণার শিকার হবেন না। যেখানে সেখানে অর্ডার করার আগে অবশ্যই 7 বার ভাববেন, আর ভেবে চিনতে তারপরে অর্ডার কনফার্ম করবেন। আর আমাদের এটা যেহেতু 8 লক্ষ সাবস্ক্রাইবারের একটা পরিবার, একটা সদস্য, আমাদের একদম বড় একটা ইউটিউব চ্যানেল, সো আমাদের কাছে অর্ডার করবেন ইনশাআল্লাহ যে প্রোডাক্টে অর্ডার করছেন আপনি সেটা ডেলিভারি পেয়ে যাবেন। সো আপনি নিঃসন্দেহে আমাদের কাছে অর্ডার কনফার্ম করে দিতে পারবেন iPhone 13 Pro Max। সো আজকে এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।